তাক দিয়া কয় না স্বামী আমার, আমার মন বলে এই আল্লাহর বান্দা ভিক্ষুক, তিনিও তো একজন মানুষ। আরে তারে যদি আমাদের পাশের ঘরে বসাইয়া যদি খানা খাওয়াইতেন তাহলে পেট ভরে খানা খাইতে পারত, আমরাও মনের তৃপ্তি সহকারে খানা খাওয়াইতে পারতাম। বলে তাই নাকি? বলে হা হা। বলে বিবি তাইলে তাই করো, কথাটা বলিয়া আল্লাহর বান্দি জামিলা জানালার ফাঁক দিয়া একটা নজর তাকাইল, দেখি ভিক্ষুকের চেহারাটা কেমন। কিন্তু ভিক্ষুকের চেহারা দেখতে দেরি জামিলা জ্ঞান হারায়া বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়তে দেরি নাই। জমিনের মধ্যে পড়ার পর আল্লাহর বান্দা স্বামী অবাক হয়ে গেল, কিরে কি ব্যাপার, ভিক্ষুকের চেহারার দিকে তাকাইয়া আমার বিবি কেন বেহুশ হয়ে পড়া গেল। বিবির মাথায় তেল পানি দিয়া হুশ ফেরা হুশ আসার পরে ডাক দিয়া কয় বিবি আমার, কেন তুমি ভিক্ষুকের চেহারার দিকে তাকাইয়া বেহুশ হয়ে পড়ে গেলা? লম্বা ঘটনা সংক্ষেপ করতেছি বাবা। জামিলা ডাক দিয়া কয় স্বামী আমার, কেন আমি জমিনের মধ্যে পড়ে গেছি জানেন? আমার লম্বা ঘটনা ও স্বামী আমার, যেই ভিক্ষুক আমাদের সামনে দাঁড়াইছে এই ভিক্ষুক তো দুনিয়ার অন্য কোনো ভিক্ষুক নয়, এটা হলো আমার সেই আগের অহংকারওয়ালা স্বামী জনাব রুস্তম আলী। আল্লাহু আকবার। এই কথাটা শোনার পর স্বামী ডাক দিয়ে কয় ও বিবি আমার, ও বিবি আমার, তুমি তো মাত্র অর্ধেক ঘটনা বললা, বাকি অর্ধেক ঘটনা তুমি তাহলে আমার থেকে শুনে নাও। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কসম করে বলে যায় ও কেরানীগঞ্জের ও পদ্মা নারায়ণের মা, ভালো করে শুনে নাও, কারণ টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। আরে টাকায় যদি শান্তি দিতে পারত, কারণ বাংলাদেশে অধিকাংশ টাকাওয়ালার মধ্যে অহংকার ভরা, কথা বলো ঠিক কিনা? টাকার গরমে তারা বিয়া একটা না দুইটা না পারলে দশটাও পর্যন্ত পার করে ফেলা আছে না নাই। টাকার গরম, টাকার গরম, এত বউ আছে তারপর আবার মোটামুটি মেয়েদেরকে নিয়ে আড্ডাও মারে আছে না নাই। মুসলমান আল্লাহর গোলাম যদিও কেরানীগঞ্জের মধ্যে নাই, এটা অন্য এলাকার কথা বলে আপনারা রাগ করবেন না। টাকার গরমে এত এত নষ্ট হয়, টাকাই মানুষদেরকে নষ্ট বানায় ফেলায়। আরে টাকা দুনিয়ার লোভে, এই জন্যই তো নবী বলেন আদ্দুনিয়া হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়াহ, নবী বলেন দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। ও পর্দার আড়ালের মা, আল্লাহর কসম করে বলি টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। যদি শান্তি দিতে পারতো, টাকাই যদি শান্তি হইতো, তাহলে ওই যে গুলশান এলাকায় বাড়ি জনাব রুস্তম আলী সাহেব বড় লোক, টাকাওয়ালা, টাকাওয়ালা, টাকার কোনো অভাব ছিল না। আল্লাহর বান্দা তার বাবা দুনিয়ার জমিন থেকে 10 বছর হইল বিদায় হয়ে গেছে, এই রুস্তম আলী সাহেবের এত টাকা, এত টাকা, আরে এত টাকার গরম। এক আল্লাহর বান্দা গুলশান তার বাড়ি, আব্দুর রহিম তার নাম, বৃদ্ধ মানুষ 50 বছর বয়স হয়ে গেছে, ছেলে নাই মেয়ে নাই, তার বিবিও নাই। আল্লাহর বান্দা বড় গরিব, টাকার অভাবে ঘরের মধ্যে না খেয়ে খেয়ে কাটায়, কয়েকদিন চলে গেল পানি খায়াও পর্যন্ত পড়ে আছে, কেউ খোঁজ খবর নেওয়ার মতো তার নাই। কিন্তু পানি খেয়ে আর কতদিন কাটাবে? আল্লাহর বান্দা আব্দুর রহিম চিন্তা করলেন, আরে আমার পেটটা বাঁচানোর জন্য, আমার শরীরটা সুস্থ রাখার জন্য প্রয়োজনে আমি ভিক্ষার থলে হাতে নিয়ে আমি বের হয়ে যাব, ভিক্ষা করে 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 আমার জীবনটাকে আমি বাঁচাবো। এই চিন্তা করে আল্লাহর বান্দা আর নতুর চিন্তা বাদ দিয়া, কারণ শক্তি নাই যে কাজ করে তিনি টাকা কামাই করবে, ভিক্ষার থলে নিয়ে বের হয়ে গেলেন। আল্লাহর বান্দা ক্ষুধার যন্ত্রণায় কয়েকদিন হয়ে গেল তার পেটে খানা নাই। আল্লাহর বান্দা ওই গুলশান এলাকার মধ্যে বড়লোক রুস্তম আলী সাহেবের বাড়ির দিকে চলে যায়। আয় ওই রুস্তম আলী টাকার গরমে বিবাহ একটা নয়, আগের সুন্দরী রূপসী বিবাহ স্ত্রী থাকা সত্ত্বেও তিনি আর একটা বিবাহ করে ফেলেছে। আল্লাহর বান্দা ওই রুস্তম আলী সুন্দরী রূপসী বিবাহ ওই স্ত্রী নিয়া, দ্বিতীয় স্ত্রী নিয়া তিনি কি গুলশান এলাকার মধ্যে তার ফ্ল্যাটের নিচের মধ্যে খুব সুন্দর খানার আয়োজন করে বসে আছে।
ওদিকে আব্দুর রহিম আল্লাহর বান্দা হাঁটতে পারে না, বহু কষ্ট করে 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 রুস্তম আলীর ঘরের কিনারায় দুপুর বেলা ঈশা দাঁড়ায় দরজা নক করলো। তিনি বিবির সাথে মজার গল্প করে আর মজার খানা খায়। এদিকে মজার খানা খাইতেছে রুস্তম আলী আল্লাহর বান্দা দরজা নক করার আওয়াজ পাইয়া দরজাটা খুলে দিল। কে তুমি? বলে আমি হইলাম একজন মুসাফির আল্লাহর বান্দা, আমার টাকা নাই, আমি গরিব, পেটে খানা নাই, আমাকে যদি এক মুঠো খাবার দিতেন আমি খানা খাইয়া অন্তত আমার জীবনটাকে আমি বাঁচাবার চেষ্টা করতাম। আল্লাহর বান্দা রুস্তম আলী টাকার গরমে ভিতরে এত অহংকার চলে আসছে, আল্লাহর বান্দা ওই ভিক্ষুক আল্লাহর বান্দার ঘাট ধরে বৃদ্ধ লোকটাকে ধাক্কা মাইরা ড্রেনের মধ্যে ফেলা দিছে, নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা গরিব সহ্য করতে পারে না, কারণ অহংকার পতনের মূল, অহংকার এমন একটা মারাত্মক রোগ। ও বন্ধু, অহংকার মানুষকে উপর থেকে নিচে নামায় দেয়, আর বিনয়ী ভাব যদি থাকে, নম্রতা বিনয়ী ভাব যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ তাআলা তার মর্যাদা উপরে উঠায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার জমিনে ওই ব্যক্তি যে দুনিয়ার জমিনে সবচেয়ে নম্রতা ভাব নিয়ে চলে, সেই ব্যক্তি হলো উত্তম মুসলমান, আল্লাহর গোলাম। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে, ছোট ছোট মনে করে চলবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে কি করবে, মর্যাদা সম্মান উপরে উঠায় দিবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার জমিনে কারো দিলের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ যদি অহংকার থাকে, আল্লাহর নবীর হাদিস সাহাবী বর্ণনা করেন, ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য অহংকার পতনের মূল, রুস্তম আলী সাহেব টাকার গরম, কয়েকটা 10টা গার্মেন্টসের মালিক, বাবার রেখে যাওয়া অনেক সম্পদের মালিক, এইবার ভিক্ষুক আল্লাহর বান্দাকে ঘাট দইরা ড্রেনে ফালায় দেয়। এই বড়লোক বাবারা শুনে নাও, এই ঢাকার শহরের টাকাওয়ালা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, গরিবদেরকে দেখা কখনো তাদেরকে ধিক্কার মাইরো না, আল্লাহ পারে তোমার মতো 10 তলা বিল্ডিং এর মালিককে নিচে নামাইয়া ভিক্ষার থাল ধরা দিতে পারে, কথা বলো ঠিক কিনা? আবার এই ভিক্ষুকে আল্লাহ 10 তলা কেন 20 তলা বিল্ডিং এর মালিক বানাইয়া দিতে পারেন, এটার বাস্তব প্রমাণ বন্ধু কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দেখেন রুস্তম আলী সাহেব দইরা গরিবকে ধাক্কা মাইরা ড্রেনে ফালায় দেয়, রুস্তম আলী ধাক্কা মাইরা ফেরে ড্রেনে ফালায় দেয়, গরিব আব্দুর রহিম চোখের পানি আর ধরে রাখতে পারে না, এই দিলটা ভাঙ্গা, হৃদয় ভাঙ্গানি, চোখের পানি ফালায় কাল্লা, আমি গরিব, আমি খানা নাই, এক মুঠো খাবারের জন্য আসলাম, আজকে আমাকে ঘাট দইরা ফালায় দিছে, আল্লাহ এর বিচারটা তোমার হাতেই দিয়া দিলাম, ফয়সালা তোমার, আমি কিছু করলাম না, তোমার হাতেই ফয়সালা, তোমার যা মন চাই তুমি করে দিও। ভিক্ষুকের দোয়া মাজলুম মানুষ আল্লাহর বান্দার দোয়া কবুল হয়ে গেছে। এ মুসলমান লম্বা ঘটনা, কিছুদিন পরে যখন এই আল্লাহর বান্দা এই দোয়াটা করে চলে যায়, তারপরেই যখন রুস্তম আলী সাহেব হাসতে হাসতে আনন্দতে ঘরে ঢুকতেছে, তার সুন্দরী বিবি জামিলার কাছে আইসা বলে, এই জামিলা, এইবার কামের মতো একটা কাম করছি, মজা বুঝাইয়া দিছি, আমাদের মজার আনন্দের সময় ভিক্ষা চাওয়ার মজাটা বুঝাইয়া দিছি, ধাক্কা মেরা ড্রেনে ফেলাইয়া দিছি। জামিলা কিছু বলতে পারে না, কিন্তু দৃশ্যটা দেই খাল্লার কাছে বলছে, আল্লাহ এমন একটা অহংকারওয়ালা স্বামী কেন তুমি আমাকে দান করলা, আমার কপাল বড় মন্দ, বাবার বয়সী বয়স একজন বৃদ্ধ মানুষ খানার জন্য আসছে, একটু খানা দিলেই তো হইতো, কিন্তু তাকে ধাক্কা মেরা কেন ফেলাইয়া দিল, মনে কষ্ট লাগছে। আল্লাহর বান্দার রুস্তম আলী এখনো মুখের হাসি শেষ হয় নাই, খানাও শেষ হয় নাই, টেবিলে বসছে, এমন সময় তার 10টা গার্মেন্টসের মধ্যে সবচেয়েতে বড় গার্মেন্টস ফ্যাক্টরি যেইটা, ওই গার্মেন্টস ফ্যাক্টরির সবচেয়েতে বড় ম্যানেজার
মাহবুব টেলিফোন কইরা ডাক দিয়া কয় স্যার সর্বনাশ হয়ে গেছে বলে কি হইছে বলে আপনার সবচাইতে বড় ফ্যাক্টরিতে আগুন লাগা সব তছনছ হয়ে গেছে 10 জন লোক জায়গায় আগুনে পুইরা শেষ হয়ে গেছে এমন কি বাকি অধিকাংশ লোক আহত হসপিটালে ভর্তি পুলিশ আপনাকে ধরার জন্য তন্ন তন্ন করে খোঁজে আপনি যদি আপনার জীবনটাকে বাঁচাইতে চান জেলখানা থেকে মুক্তি পেতে চান তাড়াতাড়ি আপনি এখান এই স্থান ত্যাগ করেন আল্লাহর বান্দার মুখে মনে হলো দুনিয়াটা ছোট হয়ে গেছে পায়ের তলের মাটিটা মনে হয় চলে গেছে অহংকার জায়গায় শেষ হয়ে গেছে কথা কোন ঠিক কিনা অহংকার ওয়ালা এইবার রুস্তুমানি এইবার ডাক দিয়ে কয় এই বিবি আমার বিদায় দে বিবি বিদায় দে মনে হয় আর কোন দিন দেখা হবে না দেখা হইল কবে হয় জানা নাই আমি চললাম আল্লাহর বান্দা চলে গেল এদিকে তার যত সম্পদ ছিল বন্ধু বান্ধব বন্ধু বেশে যারা ছিল তারা লুটপাট করে সব সম্পদের মালিক হয়ে গেল রুস্তুম আলী এখন আল্লাহর বান্দা ভিক্ষা ছাড়া কোনো উপায় নাই সিদ্ধান্ত নিছে আমি ছিলাম হাজার কোটি টাকার মালিক গুলশান আমার বাড়ি গাড়ি দশটা পাজারু গাড়ির মালিক ছিলাম এখন যদি আত্মীয় স্বজনের কাছে যায় যদি হাত বাড়াই আমার আত্মীয় স্বজনের কাছে আমার লজ্জা পেতে হবে না না প্রয়োজন হলে আমি উত্তরবঙ্গে রংপুর যাই আমি ভিক্ষার থাল নিয়ে বের হয়ে যাব মানুষের কাছে হাত বাড়াইয়া ভিক্ষা করে খাব তারপর আত্মীয়র কাছে যাব না আল্লাহর খেলা বোঝা যায় না রে ও কেরানীগঞ্জের মুসলমান আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি বাবা আর একটু চলবে আল্লাহর বান্দা রুস্তুম আলী দেখো আল্লাহ উপর থেকে কেমনে নিচে নামায় আর নিচুওয়ালাকে কেমনে উপরে উঠায় ও ঢাকার মুসলমান ও টাকাওয়ালা ভাই অহংকার করিও না অহংকার পতনের মূল কারণ অহংকার হলো তিন রকমের একটা অহংকার হলো আল্লাহর সাথে অহংকার করা আর একটা হলো নবীদের সাথে অহংকার করা আর একটা হলো মানুষের সাথে অহংকার করা অহংকার পতনের মূল রুস্তুম আলী ভিক্ষার থাল নিয়ে ঘটতেছে এদিকে ওই জামিলা নামক সুন্দরী রূপসী বিবিটাকে তার বাবা নিয়া অন্যের কাছে বিবাহ দিয়া এইবার এম যদিও লোকটার বয়স একটু বেশি ছিল কিন্তু লোকটা ছিল বড় আমলওয়ালা তাহাজ্জুদওয়ালা দিনদার আল্লাহওয়ালা পরহেজগার মানুষ তার টাকার অভাব ছিল না বাড়ি গাড়ির অভাব ছিল না মুসলমান আল্লাহর গোলাম এইবার আল্লাহর বান্দা রুস্তুম আলী একদিন ভিক্ষা করতে 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 ওই এলাকায় চলে গেল দুপুর টাইমে কিন্তু ওই জামিলার বর্তমান স্বামীর অবস্থাটা এমন ছিল স্বামী যদিও বৃদ্ধ একটু বয়স বেশি কিন্তু স্ত্রীর প্রতি মহাব্বত অনেক বেশি মাঝে মাঝে স্বামী স্ত্রীর মুখে খানার লোকমা উঠাইয়া দেয় আল্লাহ আকবার বলেন স্ত্রী ও মহাব্বতের টানে আবার স্বামীর মুখে খানার লোকমা উঠাইয়া দেয় মুসলমান আল্লাহর গোলাম এভাবে তাদের আনন্দ মুহূর্তে একটা দিনের ঘটনা দুপুরবেলা আজও খানা খাইতে বসছে এমন সময় দরজা নক করলো ওই রুস্তুম আলী আল্লাহর বান্দা ভিক্ষার থাল নিয়ে আইসা কয় মাগো আমাকে ভিক্ষা দাও যদি পারো দুপুরবেলা পেটে বড় ক্ষুধা এক বেলা খাবার দাও রুস্তুম আলী ওই যে জামিলা নামের যে বিবিটা বিবি এইবার বর্তমান স্বামীকে ডাক দিয়া কয় স্বামী আমার মনে হয় ভিক্ষু কাটছে বিবি রে প্লেটের মধ্যে খানা দাও তরকারি দাও আমি ভিক্ষুককে আমি দিয়ে আসি সুন্দরভাবে খাবে জামিলা ডাক দিয়া কয় না স্বামী আমার আমার মন বলে এই আল্লাহর বান্দা ভিক্ষুক তিনিও তো একজন মানুষ আরে তারে যদি আমাদের পাশের ঘরে বসাইয়া যদি খানা খাওয়াইতেন তাহলে পেট ভরে খানা খাইতে পারত আমরাও মনের তৃপ্তি সহকারে খানা খাওয়াইতে পারতাম বলে তাই নাকি বলে হা হা বলে বিবি তাইলে তাই করো কথাটা বলিয়া আল্লাহর বন্দি জামিলা জানালার ফাঁক দিয়া একটা নজর তাকাইল দেখি ভিক্ষুকের চেহারাটা কেমন কিন্তু ভিক্ষুকের চেহারা দেখতে দেরি জামিলা জ্ঞান হারাইয়া বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়তে দেরি নাই জমিনের মধ্যে পড়ার পর আল্লাহর বান্দা স্বামী অবাক হয়ে গেল কিরে কি ব্যাপার ভিক্ষুকের চেহারার দিকে তাকাইয়া আমার বিবি কেন বেহুশ হয়ে পড়া গেল বিবির মাথায় তেল পানি দিয়া হুশ ফেরা হুশ আসার পরে ডাক দেয়া কয় বিবি আমার
কেন তুমি ভিক্ষুকের চেহারার দিকে তাকাইয়া বেহুশায়া পড়ে গেলা? লম্বা ঘটনা সংক্ষেপ করতেছি বাবা। জামিলা ডাক দিয়া কয়, স্বামী আমার, কেন আমি জমিনের মধ্যে পড়ে গেছি জানেন? আমার লম্বা ঘটনা ও স্বামী আমার, যেই ভিক্ষুক আমাদের সামনে দাঁড়াইছে এই ভিক্ষুক তো দুনিয়ার অন্য কোনো ভিক্ষুক নয়, এটা হলো আমার সেই আগের অহংকারওয়ালা স্বামী জনাব রুস্তম আলী। আল্লাহু আকবার। এই কথাটা শোনার পর স্বামী ডাক দিয়ে কয়, ও বিবি আমার, ও বিবি আমার, তুমি তো মাত্র অর্ধেক ঘটনা বললা, বাকি অর্ধেক ঘটনা তুমি তাহলে আমার থেকে শুনে নাও। সুবহানাল্লাহ। বলেন, বলে তাই নাকি? বলে হা হা। স্বামী ডাক দিয়ে কয়, বিবি আমার, তোমার এই অহংকারওয়ালা স্বামী রুস্তম আলীর কাছে এমন একটা দিন কি তোমার মনে পড়ে রে বিবি? একজন বুড়া মানুষ, 50 বছর বয়স হবে, বৃদ্ধ লোকটা, আব্দুর রহিম তার নাম, ওই আল্লাহর বান্দা খুদার যন্ত্রণায় সহ্য করতে পারে না, কিছু খানার জন্য দুপুরবেলা তোমাদের দরজায় নক করেছিল, তখন তোমার স্বামী ঘাড় ধরে ধাক্কা মেরে ডেনে ফেলে দিয়েছিল। বিবি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কয়, স্বামী আমার, সেই দৃশ্যটা আপনি আমাকে স্মরণ করাইয়া দিলেন, আমার চোখের পানি চলে আসলো, আমি সেদিন অনেক ব্যথা পেয়েছিলাম, কারণ ভিক্ষুককে কষ্ট দেওয়া এটা আল্লাহ সহ্য করতে পারে না। মুসলমান আল্লাহর গোলাম, এইবার ডাক দিয়া কয়, বিবি তোমার সেই ভিক্ষুক আব্দুর রহিম আর তোমার বর্তমান স্বামী আব্দুর রহিমের মধ্যে কোনো পার্থক্য নাই, আমি আব্দুর রহিমেই ছিলাম সেই ভিক্ষুক, আল্লাহ তাআলা আমার কষ্ট দেখে সহ্য করতে পারে নাই, কিছুদিন পরেই তোমার স্বামীর সব ধ্বংস করে দিছে, আল্লাহ তাআলা কেমনে কেমনে যেন আমাকে আল্লাহ টাকা পয়সার মালিক বানায়া দিছে, এত টাকা পয়সার মালিক আমি হয়ে গেছি, কোনোদিন এত টাকা পয়সার আশা আমি করি নাই। শুধু তাই নয় বিবির আমার, আমার বন্ধুর সাথে তোমার বাবার সম্পর্ক, তোমার বাবা বলছে আমার বন্ধুকে ভালো একজন দিনদার লোক চাই, বয়স একটু বেশি হইলেও অসুবিধা নাই, এরকম চিন্তা করে 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 সন্তান পেয়ে মাত্র আমার সাথে বিবাহ হইছে। আল্লাহর বান্দি জামিলা কয়, মালিক তোমার খেলা বোঝা যায় না, অহংকারওয়ালা লোকটাকে যেরকম ধ্বংস করে দিতে পারো, আবার বিনয়ী নম্রতা ভাববালা লোকদেরকে তুমি এমনিই তো উপায় ওরে উঠায় দিতে পারো, এটার বাস্তব প্রমাণ তুমি দেখায় দিলা, আলহামদুলিল্লাহ।